सलाउद्दीन अंसारी की हत्या के 24 घंटे न बीतते ही जगदल थाना अंतर्गत श्याम नगर की शांतिपल्ली इलाके के निवासी रोहित दास की गोली मारकर हत्या कर दी गई। बताया गया कि देर रात रोहित को कुछ लोगों ने फोन कर उसके घर से बाहर बुलाया और उसे गोली मार दी। ছেলেটা আমাদের বাড়ির ভাড়াটি রাত্রিবেলা কালকে ডিউটি বেরিয়েছিল, মা বাবাকে বলে বেরিয়েছি যে ডিউটি বেরাচ্ছি। তো এবার সকালবেলা আমরা যখন উঠলাম ঘুম থেকে দেখি ওর মা বাবার কাজে কী হয়েছে না, ছেলেটাকে গুলি করে চলে গেছে। কে চলে গেছে না, তার বন্ধুবান্ধব। এবার রাত্রির আড়াইটার সময় তার বন্ধুবান্ধব নাকি তাকে বাড়িতে আসছিল, আসার সময় তখন তাকে গুলি করে চলে যায়। এটা মা বাবার কথা, কারণ আমরা কেউ দেখিনি। তো দেখিনি, আমাদের একটাই প্রশ্ন যে আর কতদিন এরমভাবে প্রাণহানি হবে এবং কেনই বা কেনই বা এরকম 18 বছরের জলজ্যান্ত ছেলের প্রাণহানি হবে। আগ্নেয়াস্ত্র কোথা থেকে পাচ্ছে, কারা দিচ্ছে, কারা ইনফ্লুয়েন্স এটার? এই যে আমরা যাদেরকে দেখবো এখন কলেজে বা স্কুলে পড়ার বয়স, তাদের হাতে আগ্নেয়াস্ত্র, সমাজটা কী হচ্ছে? প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আপনারা এর একটা বিহিত করুন। এই এই জেনারেশানটা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জেনারেশান। আমরা চাই এরা শিক্ষিত হোক, শিক্ষিত হচ্ছে না, ক্রিমিনাল হচ্ছে। এইখান থেকে আমাদের মুক্ত করা, আমরা শান্তি চাই। এই পাড়ার মধ্যে এই প্রথম এরকম ঘটনা, আমাদের এখনো পর্যন্ত আমরা বিলিভ করতে পারছি না যে এরকম ঘটনা আমাদের ঘটে।